হরির মা বাসনগুলো মা কি বাসনগুলো এখনো মাজা হয়নি তাড়াতাড়ি মেজে ওগুলো রান্নাঘরে দিয়ে যাও ভালো করে মুছেন বাকি কাজ যে কখন করবে কে জানে বাবা সকাল থেকে জানো ঘোড়ায় জিন দিয়ে রেখেছে কি যে শুরু হলো শহরটায় এ বাস করে করে দায় হয়ে উঠেছে নিত্যদিন কেবল অশান শোনো এসো ধরো ধরো আরে এসো তাড়াতাড়ি সব গোলাদের বিরুদ্ধে রাস্তায় যুদ্ধ করতে নেমেছে আরে এসো না তাড়াতাড়ি ধরো ধরো অশান্তি আর অশান্তি বাপরে বাপ রোজ প্রাণ হাতে করে রাস্তায় বেরো আমাদের গ্রামের লোকেদের কাছে কত সম্মান ছিল সব ছিল ছিল না শুধু শিক্ষাটুকু না না কি কি কিসের শিক্ষা ছিল না আমরা কি সবাই মুখুসুকু ছিলাম নাকি আমরা আমরা লেখাপড়া করিনি গ্রামের আর পাঁচটা ছেলে তারা স্কুলে যায় না হ্যাঁ তোমার ছেলে যখন গ্রামে ছিল তখন স্কুলে যায়নি দেখ হয়তো যেত সাধন সরল হয়তো যেত কিন্তু সুবর্ণ পারতে গায়ে থাকলে ওকে স্কুলে ভর্তি করতে অনেক বড় মানুষের মতো মানুষ হবে তোমরা সবাই দেখে নিও শক্তি না কিন্তু সেটা অত্যাচারের শক্তি তাকে একদিন না একদিন হারতেই হয় নে চল 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 আচ্ছা মা ছেলেদের আর মেয়েদের কি তফাত হঠাৎ এটা কেন মাথা এলো তুই তখন বললে না বাবাকে তফাত কিছুই না সব তৈরি কর এই তফাতটাকেই তো ভাঙতে হবে তার জন্য মন দিয়ে লেখাপড়া করতে হবে কিন্তু দাদা যে বলে মেয়েদের লেখাপড়া করবার দরকার নেই এটাই তো সেই তফাতটাকে তৈরি করা শান্তি হয়েছে তোমার শরণ নেত্র মুখে গৌরী নারায়ণ ছেলেমেয়েদের উচ্চুকু করার জন্য তো ব্যস্ত হয়ে পড়েছে তুমি সব মিটেছে তো আমি কোথায় বেরোতে পারলাম না আর ওই বাচ্চাগুলোকে উনি ওরা ঠিক ফিরে আসবে হ্যাঁ গো তুমি মা না পাশান আজ একটা কেলেঙ্কারি ঘটবেই কেউ রক্ষা করতে পারবে না কেউ না আজ কি হয়েছে জানো কি হয়েছে স্কুল ছুটি হয়ে গেছে বলে খুব আনন্দ না আজ আরো অনেক কিছু হয়েছে ইস বুলি ফুটেছে মে জানো আজ কি করেছে আচ্ছা বাবা আগে একটু স্থির হয়ে দাঁড়া তারপর শুনি কি হয়েছে নিশ্চয় কোনো বিপদ ঘটেছে না ওই যারা পতাকা নিয়ে রোজ মিছিল করে না পুলিশ তাদের আজকে খুব মারছিল আর ও কি করেছে জানো আমি পতাকা তুলেছি মা পতাকা মাটিতে পড়ে যাচ্ছিল আমি পড়তে দিইনি তুলে ধরেছি এইভাবে সত্যি সত্যি তো ওকে একটা পুলিশ প্রায় ধরেই ফেলেছিল ঢিল মেরেছে ছোটটা ঢিল মেরেছে পুলিশকে তো তার ঢিল মেরেছে হ্যাঁ এই তুই তুই পুলিশকে ঢিল মেরেছিস মা শিক্ষায় এসব হচ্ছে চরটা তুমি কাকে মারলে